হ্যালো বন্ধুরা প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে আজকে আবারও একটি নতুন রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখতে থাকুন আর একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যুক্ত হতে পারেন তার জন্য গুগলের প্লে স্টোর থেকে আপনারা টেলিগ্রাম অ্যাপটিকে ইনস্টল করে নিন এবং সার্চ করুন প্রগতি থ্রি সিক্সটি ফাইভ কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা যুক্ত হতে পারেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের ফ্রি স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুইজ যেগুলো আমরা আয়োজন করি আপনারা সেখান থেকে নিজেদের প্রস্তুতিকেও যাচাই করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এখানে যদি আপনারা চলে আসেন তাহলে হোয়াটস নিউ থেকে আপনারা নতুন যে নোটিফিকেশানগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন তো আমরা ভিউ ভিউওয়ালে ক্লিক করে নেবো ভিউ ওয়ালে ক্লিক করে নিলে আমাদের সামনে নোটিশ বোর্ড ওপেন হয়ে যাবে তো নোটিশ বোর্ড ওপেন হয়ে গেছে আমাদের সাম সামনে তো আমরা একদম শুরুতেই যেই রেজাল্টটা বেরিয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ইন্টারভিউ তো এখানে ইন্টারভিউয়ের জন্য এখানে লিস্ট দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করেছে তো এখানে বলা হচ্ছে যে এখানে পিএসটি নেওয়া হয়েছিল তো তার ভিত্তিতে কিন্তু এখানে এই লিস্ট প্রিপেয়ার করা হয়েছে কোন পোস্টের জন্য লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স তো তার জন্য কিন্তু এই পোস্টের ক্ষেত্রে এখানে ইন্টারভিউয়ের জন্য লিস্ট প্রকাশিত হয়েছে তো আমরা এখানে পিডিএফটিতে ক্লিক করব তাহলে এটি ডাউনলোড হয়ে যাবে এবং ওখান থেকে আমরা রেজাল্টের ডিটেলস দেখতে পাবো তো বন্ধুরা আমাদের সামনে লিস্টটি ওপেন হয়ে গেছে এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হয়েছিল তার সে এখানে ইন্টারভিউয়ের জন্য ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হয়েছে এবং এখানে লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স এই পোস্টের জন্য কিন্তু এখানে রেজাল্ট আউট হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্ট রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন এখান থেকে যারা যারা এই পরীক্ষাটি দিয়েছিলেন তারা অবশ্যই চেক করে নিতে পারবেন অনেকগুলোই এখানে রয়েছে পাতা তো আপনারা এখান থেকে ডিটেলস অবশ্যই দেখে নিতে পারবেন তো আমরা একই সাথে এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের যে অফিসিয়াল কাট অফ সেটাও আমরা দেখতে পাচ্ছি লাস্ট ক্যান্ডিডেটের এখানে বলা হচ্ছে যে নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ইচ ক্যাটেগরির তো আমরা যদি দেখি আনরিজার্ভডের ক্ষেত্রে চৌষট্টি দশমিক তিন তিন ওবিসি এ ক্যাটেগরির ক্ষেত্রে তিপ্পান্ন দশমিক ছয় সাত ওবিসি বির ক্ষেত্রে সাতান্ন এসসি ক্যাটেগরির ক্যাটাগরির ক্ষেত্রে পঞ্চাশ এসটি ক্যাটেগরির ক্ষেত্রে আট দশমিক তিন চার এবং এখানে বাকিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে বলা হচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য সিডিউল পাবলিশ করা হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনি যদি এই পরীক্ষাটি দিয়ে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে আপনি চেক করতে পারবেন অথবা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধু বান্ধবের মাঝে যারা এই ধরনের পরীক্ষাগুলো দিয়ে থাকেন এবং আরও একটি কথা আপনাদেরকে জানাতে চাই যে আপনারা অনেকেই ফুড এসআই এবং ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে প্রতিটি ভিডিওতে আস করেন তো যেটা বলার সেটা হচ্ছে এখানে ফুড এসআই যে রেজাল্টটা সেটা কিন্তু বলা হয়েছে যে আগস্টে আসবে কমিশনের তরফ থেকে অফিসিয়াল স্ট্যাটাস মারফত কিন্তু এমনটাই জানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই যে ক্লার্কশিপ পরীক্ষা সেটার রেজাল্ট কিন্তু এই জুলাইতেই আসার কথা অন্ততপক্ষে কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে তো যখনই আসবে সেইগুলো অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবের মাঝে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ